পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু পুরাণের ইতিহাসে যে ঘটনাগুলি বহু কাল ধরে আলোচিত হয়ে আসছে তার মধ্যে ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কাহিনী অন্যতম। হিন্দু ধর্মের অন্যতম প্রসিদ্ধ মুনি বিশ্বামিত্র এবং মেনকা হলেন স্বর্গের অপ্সরা, যার রূপ ছিল সবথেকে সুন্দর। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মহাঋষি বিশ্বামিত্র এবং মেনকার প্রেম সম্পর্ক। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাঋষি বিশ্বামিত্র পূর্ব জীবনে একজন ক্ষত্রিয় ছিলেন। মহারাজা গাধির পুত্র ছিলেন এই বিশ্বামিত্র। তখন তার নাম ছিল কৌশিক। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন বিশ্বামিত্র। হিন্দু পুরাণের এক কাহিনী অনুযায়ী একবার মহাঋষি বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের ভয়ানক দ্বন্দ্ব হয়েছিল। তখন বশিষ্ঠ তার ভয়ানক তেজে বিশ্বামিত্রের শত পুত্রকে দগ্ধ করে ফেলেছিলেন। বিশ্বামিত্র পুত্র শোকে কাতর হয়ে নিজের রাজধানীতে ফিরে এসে অবশিষ্ট এক পুত্রকে রাজ্যের শাসনভার প্রদান করে বনে গমন করেন এবং মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। মহাদেব তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ভয়ানক অস্ত্রবিদ্যার অধিকারী করে দিলেন। এরপরেও বিশ্বামিত্র বশিষ্ঠ মুনিকে পরাজিত করতে পারলেন না, কারণ ব্রহ্ম তেজের কাছে কোনো অস্ত্রই যথেষ্ট নয়। আর বশিষ্ঠ ছিলেন একজন মহাঋষি যার মধ্যে ছিল ব্রহ্ম তেজ। তখন বিশ্বামিত্র ব্রহ্ম শক্তি লাভ করতে আবার কঠোর তপস্যা শুরু করলেন। অনেক বছর পরে পিতামহ ব্রহ্মা স্বয়ং উপস্থিত হয়ে তাকে রাজ ঋষির সম্মান প্রদান করলেন। কিন্তু বিশ্বামিত্র এতেও পরিতুষ্ট হলেন না, তিনি আরও ভয়ানক তপস্যা শুরু করলেন। তার কঠোর তপস্যার তেজে দেবরাজ ইন্দ্রের সিংহাসন নড়ে উঠল। তিনি ভয় পেয়ে গেলেন এবং চিন্তা করলেন যে বিশ্বামিত্রের এই ভয়ানক তপস্যা ভঙ্গ করতে না পারলে তার রাজত্বের বিপদ হতে পারে। তখন তিনি সবচেয়ে সুন্দরী অপ্সরা মেনকাকে বিশ্বে প্রেরণ করলেন বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে। মেনকার অনুরোধে তার সঙ্গে বিশ্বে গেলেন বায়ুদেব, কারণ বিশ্বামিত্রের ক্রোধের অগ্নি তাকে ভস্ম করে দিতে পারে। তাই তাকে রক্ষা করতে বায়ুদেব ইন্দ্রের আদেশে তার সঙ্গে গেলেন। মেনকা বিশ্বামিত্রের সামনে গিয়ে তার মায়ার খেলা শুরু করলেন, কিন্তু এতেও বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ হল না। একসময় দেবরাজ ইন্দ্রের কথা মতো বায়ুদেব মেনকার বস্ত্র অপহরণ করলে তখন মেনকার সেই রূপ দেখে বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ হয়ে যায়। অন্যান্য পৌরাণিক তথ্য অনুযায়ী দেবরাজ ইন্দ্র কামদেবকে পাঠিয়েছিলেন এবং তার বাণে বিদ্ধ হয়ে বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ হয়ে যায় এবং তিনি মেনকার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। এরপর তাদের মিলনে এক কন্যা সন্তানের জন্ম হয়। ইন্দ্র মেনকাকে ফিরে আসার আদেশ দিলে কন্যা সন্তানকে ফেলে রেখেই মেনকা বিশ্বামিত্রকে ছেড়ে স্বর্গে চলে যান। এই পরিত্যক্ত কন্যা সন্তানকে রক্ষা করে কিছু শকুন। মহাঋষি কর্ণ শকুনি পাখি পরিবেষ্টিত অবস্থায় এই কন্যাকে দেখতে পেয়ে আশ্রমে নিয়ে আসেন। শকুন তো পাখি দ্বারা রক্ষিত হওয়ার কারণে
এই কন্যার নাম হয় শকুন্তলা। এই ঘটনার বর্ণনা মহাভারতেও বিস্তারিতভাবে রয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার সম্পর্ক নিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও আকর্ষণীয় পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।